Hello everyone, welcome to another video of Yeasin's Engineering Classroom. गत भिडियोते आमरा ऑटोमोबाइल कन्स्ट्रक्शन सम्बन्धे आलोचना करेছিলাম এবং সেখানে যে জিনিসগুলো আমরা আলোচনা করেছি সেগুলো ছিল একেবারে সংক্ষিপ্ত। আমি বলেছিলাম যে সেগুলো আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে একটা পর একটা আপলোড করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি অটোমোবাইল বডি সম্বন্ধে আলোচনা করব। তো গত ভিডিওতে আমি বডি সম্বন্ধে বলেছিলাম যে বডিটা আমাদেরকে কড়া রোদ বা বৃষ্টি থেকে রক্ষা করে। আর কি কোনো কাজ নেই? হ্যাঁ, অটোমোবাইলের বডিটা সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে সেফটি। যে কোনো অটোমোবাইল ম্যানুফ্যাকচারাররা গাড়ির ডিজাইনের পূর্বে প্রথমে যে জিনিসটা চিন্তা ভাবনা করে সেটা হচ্ছে সেফটি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে তাহলে পারফরমেন্স আর কোয়েল ইকোনমি কী হবে? আমি বলবো যে অবশ্যই পারফরমেন্স ও কোয়েল ইকোনমি দরকার আছে, কিন্তু যদি কোনো গাড়ি পারফরমেন্স খুব ভালো বা অথবা কোয়েল ইকোনমি খুব কম কিন্তু তার সেফটি পাওয়া গেল না, তাহলে কিন্তু সেই গাড়িটা মার্কেটে আসার জন্য সে অনুমতি পাবে না। তো দেখা যাচ্ছে যে সেফটির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রয়োজনটা কী, আমরা কী কাজে গাড়িটা ইউজ করব। তো সেটা কি শুধুমাত্র নর্মাল যাতায়াতের জন্য, নাকি আমরা তার সাথে লাগেজ পরিবহন করব বা কোনো সেটাকে আমরা শুধু কমার্শিয়ালে ইউজ করব। তো তার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো বডি ডিজাইন করতে পারি। তো আমরা যেভাবে বডিটা ডিজাইন করব আর গাড়িটাও সেই ধরনের গাড়ি বা সেই ক্যাটাগরির গাড়ি হয়ে যাবে। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা যে কোনো গাড়ির প্রথমেই যে জিনিসটা খেয়াল করি, রাস্তায় চলতেছে বা গাড়িটা খুব ভালো লাগছে, এরকমই তো হয় ঠিক না? তো দেখা গেছে যে আমরা প্রথমেই যে জিনিসটা দেখি সেটা হচ্ছে লুকস, যে গাড়ির লুকসটা আসলে কীরকম, গাড়িটা কি আসলে অনেক আকর্ষণীয় কিনা। গাড়িটা যদি আকর্ষণীয় হয় তাহলে সেই গাড়িটা আমাদের কাছে ভালো লেগে যায়। তার পারফরমেন্স কত কি খারাপ না ভালো তা আমাদের দেখার প্রয়োজন পড়ে না, জাস্ট আমরা দূর থেকে দেখি হ্যাঁ গাড়িটা খুব সুন্দর। তো যাই হোক, বডিটা তাহলে যে গাড়ির পারফরমেন্স থেকেও আমরা বডিকে বেশি গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, তবে গাড়ির বডির উপরেও গাড়ির পারফরমেন্স নির্ভর করে। কনফিউজ, গাড়ির বডি কীভাবে পারফরমেন্স নির্ভর করবে? বডির উপর গাড়ির পারফরমেন্স নির্ভর করবে। যেমন গাড়িটা যখন স্পিডে চলে তখন কিন্তু তার মধ্যে বাধার পরিমাণ বলতে শুধুমাত্র বাতাসের বাধারাই থাকে, আর যদি থাকে তা একেবারে অল্প পরিমাণ, যেটা হচ্ছে মাটির সাথে যে বাধাটা, ঘর্ষণটা। তো তখন যখন স্পিডটা অনেক বেশি থাকে তখন গাড়ির বেশি বাধা দেয় হচ্ছে বাতাস। তো এই বাতাসটা যাতে কম বাধা দেয় তার জন্য আমরা অ্যারোডাইনামিকলি বডিটা ডিজাইন করি, আর সেটাই হচ্ছে বডিটা যদি আমরা সেভাবে ডিজাইন করতে পারি তাহলে গাড়িটা কিন্তু মানে খুব ফুল স্পিডেও বা খুব বেশি স্পিডেও আমরা তত বাধা পাবো না, অর্থাৎ সেই সময় আমাদের পারফরমেন্সটা লস হবে না, সেই সময় তার গাড়ির পারফরমেন্স ঠিক থাকবে। তো যাই হোক, এই ছিল একদমই বেসিক কিছু যেটা গাড়ির ডিজাইন বা আমরা গাড়ির ব্যাপারে প্রথমেই চিন্তা ভাবনা করি। তো তারপরে যে জিনিসটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে গাড়ির এই যে বডি, লুকস এবং প্রয়োজন বা সেফটি যাই বলেন, এই জিনিসের উপর নির্ভর করে আমি গাড়িকে 9টা ভাগে ভাগ করছি, 9টা ক্যাটাগরিতে ভাগ করছি। ক্যাটাগরিগুলো হচ্ছে এই তো হ্যাচব্যাক, সিডান বা সেলুন, স্টেশন ওয়াগন, কুপ, কনভার্টেবল, স্পোর্টস কার, ভ্যান বা মিনি ভ্যান, এসইউভি এবং পিকআপ ট্রাক। হ্যাঁ, এছাড়াও অনেকগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই 9টাই সবচেয়ে বেশি আমরা পরিচিত বা এই 9টা বেশি ইন্টারেস্টিং। তো চলুন আমরা এই 9টা ক্যাটাগরির গাড়ি সম্পর্কে কিছু জানি। তো প্রথমে আছে হ্যাচব্যাক। তো হ্যাচব্যাক গাড়িগুলো দেখলেই বুঝতে পারছেন গাড়িটি একটু তুলনামূলকভাবে অন্য গাড়ি থেকে ছোটো, জন্য হঠাৎ করে শেষ হয়ে গেল তার পিছনের অংশটা। এই গাড়িটা 4টা সিটের হয়ে থাকে অথবা 2টা সিটেরও হইতে পারে। এই গাড়ির মেইন ব্যাপারটা হচ্ছে যে পিছনের অংশটা হঠাৎ করে যেন শেষ হয়ে গেছে। তো এবং পিছনে ট্রাঙ্কটা খোলা যায় এবং এখানে অনেক বড় একটা জায়গা থাকে যেখানে আমরা লাগেজ বা অন্য কোনো মালপত্র রাখতে পারবো। তো এই গাড়িটা আমরা এই হিসাবটা চিন্তা করে যে আমরা কী কাজে ইউজ করবো, যার যার প্রয়োজন অনুযায়ী গাড়িটা সে সিলেক্ট করবো। যাই হোক, এই হচ্ছে ছিল হ্যাচব্যাক। তারপরে যে গাড়িটা আছে সেটা হচ্ছে সিডান বা সেলুন। এই গাড়িটাকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ দেখি আমাদের দেশের রাস্তাগুলোতে। আমরা প্রাইভেট বলতে যে গাড়িগুলো বোঝাই, যে প্রাইভেট কার বা প্রাইভেট কার বলতে যে জিনিসগুলো বোঝাই সেটাই হচ্ছে এই সিডান বা সেলুন। তো সিডান বা সেলুন সম্পর্কে মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। তো বেশিরভাগই দেখা যায় যে এই গাড়িগুলো নর্মালি যে সামনে 2টা সিট থাকে এবং পিছনে 2টা সিট থাকে, আর পিছনে এবং একদম পিছনে একটা বড় টাং মোটামুটি অনেক বেশ পরিমাণ লাগেজ রাখার জায়গা থাকে। তো এরপরে যেটা আছে স্টেশন ওয়াগন। স্টেশন ওয়াগনের একটা গল্প আছে, সে গল্পটা হচ্ছে যে আমরা অনেক আগে যখন গাড়ি হয়তো বা সেভাবে ছিল না, তখন রেলগাড়ির সময় ছিল, তখন স্টেশনে আমরা যাতায়াতের জন্য লাগেজ ফাগেজ নিয়ে হয়তো বা আমরা ভ্রমণ করতাম। তো ভ্রমণ করার পর স্টেশনে নামার পরেই এই লাগেজগুলো নেওয়ার জন্য দেখা যেত ওই সময় গরুর গাড়ি ইউজ করা হতো। তো সেখানে আমরা বলতাম হচ্ছে গরুর ওয়াগন বা গরুর গাড়ি। তো সেখান থেকে স্টেশন ওয়াগনটা, অর্থাৎ এই গাড়িগুলোকে মেনলি মানে তৈরি করা হয় হচ্ছে স্টেশন থেকে মালপত্র বা লাগেজ টাগেজ আনা নেওয়ার কাজে। কিন্তু এখন বর্তমানে এই গাড়িগুলোর ব্যবহার কিন্তু অনেক দিকে বেড়ে গেছে। তো মানুষ এটাকে মাল্টি ইউজ করছে, যে শুধুমাত্র মালপত্রের জন্য না, এটা দিয়ে আমরা পরিবহনের কাজটিও চালিয়ে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 4টা দরজা এবং পিছনে একটা খুব বড় কম্পার্টমেন্ট থাকবে, যাতে আমরা লাগেজ আনা নেওয়া করতে পারি এবং গাড়িগুলো দেখতে তুলনামূলকভাবে একটু বড় সড়ো হবে। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি কুপ। তো কুপ, এই গাড়িগুলো আমরা নর্মালি ঢাকা বা আমাদের দেশে খুব বেশি একটা দেখি না। এই গাড়িগুলো হচ্ছে ইউরোপের খুবই মানে জনপ্রিয় একটা গাড়ি। তো এই গাড়িটা দেখতেও খুব সুন্দর। এই গাড়িগুলোর মেইন জিনিস থাকে হচ্ছে তার পারফরমেন্স আর হচ্ছে তার লুক। সেটা হচ্ছে 2 সিটের। তো এবং এই গাড়িগুলোর পারফরমেন্স এবং লুক খুবই সুন্দর এবং পারফরমেন্স খুব বেশি হয়। আচ্ছা, এরপরে আছে কনভার্টিবল। তো কনভার্টিবল গাড়িগুলো হচ্ছে এখানে একটা সুবিধা, যে আপনি যখনই চাবেন যে আপনার গাড়ির উপরে ছাদটা যদি না হতো, যদি আমি রোদটা শরীরে লাগাতে পারতাম বা বাতাস লাগাতে পারতাম, তাহলে আমি একটা বাটন চাপলেই গাড়ির ছাদটা এখানে এসে ভাঁজ হয়ে যাবে। এবং হঠাৎ অনেক রোদ উঠলো, তখন আমি আবার চাচ্ছি যে না, আমি এখন আবার ছাদ চলে আসবে আগে থাকে, তখন আমি আবার বাটন চাপলে তখন থেকে আমার স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকে ছাদটা ভাঁজ হয়ে যেটা ছিল সেটা আবার পুনরায় ছাদ হয়ে যাবে। তো সেই এটাই হচ্ছে কনভার্টেবল গাড়ির প্রধান সুবিধা। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্পোর্টস কার। তো স্পোর্টস কার সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি। তো স্পোর্টস কার দেখতে খুবই সুন্দর, আকর্ষণীয় এবং এর প্রধান জিনিসটা হচ্ছে এটা খুবই স্পিড অনেক বেশি থাকবে, এটা খুবই টপ স্পিড অনেক বেশি থাকবে, দেখতে অনেক সুন্দর হবে। তো স্পোর্টস কার সম্বন্ধে যেহেতু সবাই জানে, তাই এক সম্বন্ধে আমি কিছু বেশি বলছি না। যাই হোক, এরপরে আছে যেটা হচ্ছে ভ্যান বা মিনি ভ্যান। তো ভ্যান বা মিনি ভ্যান দেখলেই বোঝা যাচ্ছে এটা আমরা কমার্শিয়ালি ইউজ করবো, অন্য যে কোনো কাজে আমরা নর্মালি ইউজ করবো না, কারণ এর ভিতরে শুধুমাত্র ড্রাইভার এবং তার সাথে একজন হেল্পার বসার জন্য জায়গা থাকবে, 2টা সিট এবং 2টা দরজা, এবং পিছন দিকে তার একটা দরজা থাকবে, দরজা নিয়ে আমরা ভিতরে মালপত্র রাখতে পারবো। তো এই গাড়িটা বেশিরভাগ ইউজ করা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য। ওকে, এরপরে আছে হচ্ছে এসইউভি। এসইউভির ফুল মিনিংটা হচ্ছে স্পোর্ট ইউটিলিটি ভেহিকল। ওকে, এসইউভি এবং স্টেশন ওয়াগনের মধ্যে দেখা যাচ্ছে যে দেখতে অনেকটা একই রকম। তো এসইউভি নামটা কেন হলো? ওকে, এসইউভি স্টেশন ওয়াগন একই রকম, আমি বলছিলাম দেখতেও একই রকম। গাড়িটা উঁচা হয়, লম্বা হয় এবং অনেক বড় হয়, এবং এই গাড়িটা হচ্ছে স্পোর্ট ইউটিলিটি ভেহিকল। এই গাড়িটা হচ্ছে 4 হুইল ড্রাইভ হবে এবং এর মধ্যে একটা স্পোর্টিভ ফিল আসবে। তো আপনি যদি আপনার অনেক লাগেজও পরিবহন করতে চান বা আপনার অনেক জায়গা প্রয়োজন এবং আপনি স্পোর্টিভ ফিল জিনিসটা পেতে চান, তাহলে আপনি এসইউভিকে সিলেক্ট করতে পারেন। এসইউভিতে আপনি 4 হুইল ড্রাইভ এবং স্পোর্টিভ ফিল থাকার কারণে এটা চালিয়ে আপনি মজা পেয়ে যাবেন অনেক, এবং যেহেতু 4 হুইল ড্রাইভ আপনি যে কোনো রাস্তা দিয়ে খুব আরামসে চলতে পারবেন। এরপরে আছে হচ্ছে পিকআপ ট্রাক। পিকআপ ট্রাকের চিত্রটা দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে মালপত্র নেওয়ার জন্য আমরা ইউজ করি। তো পিছনে যে অংশটা দেখা যাচ্ছে সেটা একদমই ট্রাকের মতন অনেকটা, এই কারণেই এটার নাম হচ্ছে পিকআপ ট্রাক। 4জন হয়তো বা খুব বেশি হলে 4জন বসার জায়গা থাকতে পারে, এবং পিছনে একটা মাল রাখার জায়গা আছে। তো এই হচ্ছে পিকআপ ট্রাক। যাই হোক, আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদিও আমার আর্ট করার ক্ষমতা খুবই খারাপ, তো তারপরে আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে ছবির মাধ্যমে কিছু বোঝানোর জন্য। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি ভালো লেগে না থাকে তাহলে আমাকে অবশ্যই কী কারণে ভালো লাগেনি তা কমেন্টে জানাবেন, এবং কীভাবে ভালো লাগানো যায় অবশ্যই তা জানাবেন। আশা করব যে আপনারা জানালে আমি সামনের ভিডিওতে এটা সংশোধন করতে পারবো। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আর হ্যাঁ যদি পরের ভিডিওগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে আপনি এবার শেয়ার করবেন। তো এই ছিল আজকে, ধন্যবাদ।